গত কয়েকদিন ধরেই বলা হচ্ছে ব্রিটিশ সরকার দেশটির মানুষদের গ্যাস ও বিদ্যুৎ বিল সহায়তা দেবেন, আর এই বিষয়ে চ্যান্সেলর ঋষি সুনক আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছে। কিন্তু এই সহায়তা কে বা কারা পাবেন, এই নিয়ে তৈরি হয়েছে নানান প্রশ্ন এবং কখন পাবেন, এই সব বিষয়গুলোর বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছি আমি রুমানা রাখি। যুক্তরাজ্যে সাধারণ মানুষের জীবনযাপন ব্যয় বেড়ে যাওয়ায় ব্যাপক সংকটের মুখে লড়াই করে চলেছেন তারা। এই অবস্থায় তাদেরকে প্রণোদনা দিতে ব্রিটেনের লক্ষ লক্ষ পরিবারকে এই বছরের শেষের দিকে জ্বালানি বিলের জন্য £400 সহায়তা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। এছাড়া তারা আরও £200 ঋণ নিতে পারবেন, যা 2023 সালে শুরুতে পরিশোধ করতে হবে। মিররের এক খবরে বলা হয়েছে জ্বালানি বিল বাবদ £400 পেতে আগামী অক্টোবর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে ব্রিটেনের মানুষদের। এতে আবেদনকারীরা একসাথে £400 পাবেন না, বরং তাকে 6 মাসে বিভিন্ন অঙ্কে এই অর্থ দেওয়া হবে। অর্থাৎ এই বিল যারা পাবেন তাদের কিন্তু 6 মাস ধরে অল্প অল্প করে এই বিল দেওয়া হবে, এমনকি ক্যাশ অর্থ না দিয়ে প্রত্যেকের এনার্জি বিল অ্যাকাউন্টে এই অর্থ যাবে। এই ডিসকাউন্ট সমগ্র ব্রিটেনে তথা ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের বাসিন্দারা পাবেন। এক্ষেত্রে একক ব্যক্তিকে না দিয়ে পরিবারকে দেওয়া হবে, শুধুমাত্র আপনার পরিবারের জ্বালানি বিলের অ্যাকাউন্ট থাকলেই হবে। তবে যেসব পরিবার ল্যান্ডলর্ডের মাধ্যমে বিল পরিশোধ করে তাদেরকে ল্যান্ডলর্ডের মাধ্যমে আলাদাভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যেসব পরিবারে কোনো কোম্পানিকে জ্বালানি বিল প্রদান করে তারাও সংশ্লিষ্ট কোম্পানির মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া যুক্তরাজ্যে ভ্রাম্যমাণ মানুষের যাদের স্থায়ী কোনো ঠিকানা নেই কিংবা যারা নৌকায় বাস করেন তারা কিন্তু এই বিল পাবেন না। এদিকে বিশেষজ্ঞরা বলছেন £400 ডিসকাউন্ট দিলেও তাতে মানুষের সমস্যার খুব বেশি সমাধান হবে না, কারণ আগামী অক্টোবর থেকে আবারও জ্বালানি বিল বাড়ানো হচ্ছে। তার আগেই গত মাসে জ্বালানি খরচ £1,277 থেকে বেড়ে £1,971 হয়েছে। ব্রিটেনের অপকেমের চিফ এক্সিকিউটিভ জোনাথন বালি বলেন আগামী অক্টোবর নাগাদ জ্বালানি বিল £2,800 হবে। ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি খরচ বেড়ে যাওয়া এবং খাদ্যপণ্যের দাম বাড়ায় 2,20,00,000 ব্রিটিশ পরিবার নতুন করে সমস্যার সম্মুখীন হবে। এদিকে যুক্তরাজ্যে জীবনযাপন ব্যয় বেড়ে যাওয়া নিয়ে নানান সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে পরিবারগুলোকে। বেশিরভাগ পরিবার বলছে যারা নিয়মিত কাজ করছেন তাদের জন্য জীবনযাপন ব্যয় মেটানো অনেক কঠিন, তাই বাধ্য হয়ে অনেকেই সরকারের নানান সুযোগ সুবিধার দিকে যাচ্ছেন। এদিকে আরও বলা হচ্ছে যে এই যে জ্বালানির £400 দেওয়া হবে তাদের ক্ষেত্রে যারা হচ্ছে নিজেদের অ্যাকাউন্টে মানে বিল তাদের নামে তাদের জন্য কিন্তু এটি, কিন্তু যদি বিল অন্যের নামে হয় তাহলে কিন্তু এই সহায়তা পাবেন না। আর আবেদন প্রক্রিয়াও কিন্তু আসলে কোনো নির্দিষ্ট আবেদন প্রক্রিয়া করতে হবে না, এটি আসলে যাদের যাদের নামে বিলের অ্যাকাউন্ট আছে তাদের মানে অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিক্যালি এই অর্থটি কিন্তু চলে যাবে। এই ছিল আমার কাছে জ্বালানি বিল দেওয়া সংক্রান্ত যে সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের বিস্তারিত। যুক্তরাজ্যে গুরুত্বপূর্ণ তথ্য জানুন রানারির ইউটিউব ও ফেসবুক পেজে, চোখ রাখুন আমাদের ওয়েব পেজ www.ranarmedia24.com এ।